আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। বাবাকে পেটানো সেই গুণধর ছেলের জামিনের জন্য আদালতের কাছে বাবাই আবার হাত জোর করলেন আর আদালত বাবার আর্জি শুনে ছেলের জামিনও মঞ্জুর করেন। বাবার আবেদনে জামিন পেয়ে ভুল স্বীকার করে সবার কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন ছেলে। বললেন, এই অন্যায়ের কোনো ক্ষমা নেই, আমি অনেক বড় ভুল করেছি। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার জেলার অশোকনগরের প্রবীণ বাসিন্দা মানিকলাল বিশ্বাসকে তার ছেলে প্রদীপ বিশ্বাস চর থাপ্পড় মেরেছিলেন সম্প্রতি। ডায়াবেটিস আক্রান্ত মা বন্ধনা বিশ্বাসকে লুকিয়ে মিষ্টি খাইয়েছিলেন তার ওই বৃদ্ধ স্বামী মানিকলাল বিশ্বাস। আর সেই অপরাধে সরকারি চাকরিজীবীর ছেলে প্রদীপ বিশ্বাস বাবাকে বেধড়ক প্রহার করেন। শুধু একদিনের ঘটনায় ছিল না ওই প্রহার, অনেক সময়ই ছোটখাটো বিষয়ে মারধর করা হতো মানিকলাল বিশ্বাসকে। তবে প্রতিবেশীদের কাছে ছেলের এই নির্যাতনের কোনো প্রমাণ ছিল না। তারপরে যদি কিছু বলি তাহলে তারপরে এইসব বলবা।